আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? মাঝে মধ্যে আমি ছোট্ট একটা চ্যানেলে ছোট্ট একটা মানুষ আসলে ছোটখাটো কোনো একটা বিষয় নিয়ে কথা বলা শুরু করি এবং অনেকদিন পরে মাঝে মাঝে উদয় হই আর কি। তো আশা করি সবাই ভালো আছেন এবং যে কয়েকজনই দেখেন আশা করি ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট একটা টিপস বলাটা আসলে ঠিক হবে না, মানে একটা ঘটনা একটা শেয়ার করব যেটা আমার সাথে আসলে কিছুক্ষণ আগে হয়েছে আর কি। আসলে তার আগে আমি একটা ঘটনা বলতে চাই, যেমন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে যারা পড়েন রেগুলার অথবা যারা আগে পড়ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, তারা জানেন যে তিনি কিন্তু বাংলার সাহিত্যের বলা চলে একরকমের বাংলা সাহিত্যের একজন শেক্সপিয়ার বলা চলে। কারণ শেক্সপিয়ার যেমন হচ্ছে হ্যামলেট, রোমিও জুলিয়েট, তারপর ম্যাকবেথ এরকম ট্র্যাজেডি লিখে ফেমাস হয়েছেন, বিখ্যাত হয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এরকম আর কি কিছু ট্র্যাজেডি গল্প বাংলা উপন্যাসে সংযুক্ত করে তিনি বাংলা উপন্যাসকে সমৃদ্ধ করছেন এবং মানে তিনিও জনপ্রিয় হয়েছেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে কলকাতার যে অজ পাড়াগায়ে ঘোরাফেরা করতেন, তারপর যাতায়াত করতেন, তো যেখানে উনি কৃষকদের সাথে শ্রমিকদের সাথে আসলে হুকা খেতেন, মানে এরকম খুবই সিম্পলভাবে চলাফেরা করতেন, তার পোশাক আশাক আসলে খুবই সিম্পল ছিল এবং তাদের সাথে গ্রামের কৃষকদের সাথে একদম মিশে থাকতেন। গ্রামের মানুষরা আসলে জানতো না যে হচ্ছে তিনি একজন এত বড় একজন রাইটার। তো একদিন আসলে ওই এলাকাতে একটা টেলিগ্রাফ আসে যেটা আসলে ওখানকার যে চেয়ারম্যান আর কি, তো উনি আসলে ইংরেজি ভালো না বোঝার কারণে পড়তে পারেননি। তো সেটা নিয়ে তিনি হচ্ছে হলো পোস্ট অফিসে আসেন এবং সেই পোস্ট অফিসটা অনেক দূর ছিল, গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার এরকম উল্লেখ ছিল ওই লেখাটাতে, বলা হয়েছিল যে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে ওই পোস্ট অফিসে যান এবং পোস্ট অফিসে গিয়ে উনি টেলিগ্রাফটা ট্রান্সলেট করে পড়ায় নেন। তো তখন ওখানে পোস্ট অফিসের যে অফিসার কর্মকর্তা ছিলেন উনি বলেন যে আপনাদের এলাকায় তো আসলে সড়ক বাবু আছেন, ওনাকে দিয়ে পড়ালেই তো পারতেন। তো তখন হচ্ছে হলো বললেন যে না, ও তো মানে মূর্খ, ও কীভাবে জানবে, ওকে দিয়ে কীভাবে পড়াবো। তখন ওই যে পোস্ট কর্মকর্তা, যে সরকারি কর্মকর্তা ছিলেন, উনি আসলে খুব অবাক হয়ে যান এবং বলেন যে কি বলেন, উনি তো একজন অনেক বড় রাইটার, ওনাকে আপনারা চেনেন না, উনি তো অনেক একজন এডুকেটেড পার্সন, তো ওনাকে দিয়ে পড়ালেই তো পারতেন, উনি ওনার সম্পর্কে আপনারা জানেন না। তো বলছে না না, শরৎবাবু ও তো কিছু পারে না, ও তো একজন গ্রামের সাধারণ মানুষ, সিম্পল মানুষ, ও কীভাবে পড়ে দিবে আর কি। তো যাই হোক, তারপর তিনি ওটা নিয়ে ট্রান্সলেট করে টেলিগ্রাফটা অনুবাদ করে করার পরে চলে যান। তো এখানে ওখানে কর্মকর্তা আসলে খুবই অবাক হন যে এত বড় একজন রাইটার কিন্তু তিনি তার সম্পর্কে ভালোভাবে তার এলাকার মানুষ এমনকি সেখানকার চেয়ারম্যান তারাও তাকে চেনে না। তো উনি এত বড় একজন রাইটার হওয়ার সত্ত্বেও কিন্তু দেখেন খুবই সিম্পলভাবে চলাফেরা করতেন, তার পোশাক আশাক থেকে তার চলাফেরা এভরিথিং খুবই সিম্পল ছিল, কিন্তু উনি একজন খুবই বলতে গেলে উঁচু মনের মানুষ ছিলেন। তার কথাবার্তা, তার লিখার যে ধরন, তার লিখার যে ধার, এভরিথিং অনেক হাই কোয়ালিটি ছিল, যেটা এখন পর্যন্ত আজ পর্যন্ত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছে এবং যারা এই গল্পগুলো পড়ছে তারা এই সম্পর্কে ভালোভাবে জানেন। তো আমি আজকে এই কথাটা আসলে বলার কারণ কি, আসলে কারণটা হচ্ছে আমি যখন হচ্ছে কিছুক্ষণ আগে বাজারে যখন একটা জিনিস কিনতে যাচ্ছিলাম, তখন যেখানে দাঁড়ায় আমি জিনিসটা ক্রয় করতেছি, তো এখানে আসলে একজন মুরব্বী মানুষ, আসলে বয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, তিনি আমাকে সেখান থেকে, উনি হয়তো ওই দিক দিয়ে যাবেন অথবা ওই দোকানের মধ্যে প্রবেশ করবেন। তো আমাকে আসলে প্রথমে কোনো ব্যক্তিকে যখন কোনো কথা বলা হয় তাকে যদি আসলে অত্যন্ত খারাপভাবে বলা হয় জিনিসটা কিন্তু মানুষের মনে ব্যথা লাগে, আসলে কষ্ট লাগে। উনি আমাকে এমনভাবে আসলে মানে তুই করে তো সম্বোধন করছেনই, পাশাপাশি এমনভাবেই আসলে বলছেন যেটা আসলে আমি আপনাদের সাথে কখনোই বলতে পারবো না, আমি বলতে পারতেছি না আপনাদের সাথে যে এভাবে আমাকে বলছে। তো বলাটা আসলে আমার কাছে খুব লাগছে, আমি আসলে খুব কষ্ট পাইছি, যেটা আমি আসলে কেউ কিছু বললে কাউকে আমি কিছু বলি না। তো উনি বয়োজ্যেষ্ঠ হওয়ার পরেও আমি ওনাকে মানে অনেকক্ষণ ভাবলাম, ভাবার পরে আমি ভাবলাম যে আমি ওনাকে বলবো যে আঙ্কি কেন আমাকে এভাবে বললেন। আমি ফিরেও গেছিলাম,
তো পরবর্তীতে আমি আর আবার ভাবলাম যে না থাক এই বিষয়টা আসলে আমি বলবো না তাকে। তিনি যখন এত বয়সেও যখন বোঝেননি আমি আর তাকে কিছু বলতে চাই না। তো মানুষের কষ্ট না লাগলে কিন্তু সেই বিষয়টা শেয়ার করে না। সেই বিষয়টা আমি আসলে আপনাদের সাথে অনলাইনে এসে সবার সাথে শেয়ার করলাম যে মানুষের বিহেভ তারপর মানে এভরিথিং সব কিছু কিন্তু আসলে টাকা পয়সা পোশাক আশাক এগুলোর সাথে আসলে নির্ণয় করা যায় না। আপনারা তার লুক আপ কিন্তু খুব সুন্দর এবং তার হয়তোবা আমি বলার ঠিক হবে না নামাজ কালাম এভরিথি মানে সব দিক থেকে পারফেক্ট আমার কাছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু তার কাছ থেকে আমি এই বিহেভটা আসলে খুব কষ্ট লাগছে, যে কারণে আমি আসলে ব্যাপারটা আসলে শেয়ার করলাম। তো সব কিছুই আপনার থাকতে পারে, টাকা পয়সা পোশাক আশাক গাড়ি বাড়ি এভরিথিং সব কিছু, কিন্তু আপনার মনের মধ্যে যদি আপনার বিহেভ যদি আপনার এডুকেশন যদি আপনার সব কিছু যদি ভালো না হয়, আপনি কোনো ছোট্ট একটা মানুষের মন যদি জয় না করতে না পারেন, তো আপনার ওই সার্টিফিকেট এভরিথিং সব কিছুর আসলে কোনো কিছুরই মূল্য নাই। হয়তো আমার এই কথা তাদের তিনি হয়তো বা শুনতে পাবেন না, কিন্তু যদি কেউ শুনতে পায় অথবা কেউ যদি জানে অথবা যারা জানেন বোঝেন হয়তো বা তাদের জন্য মেসেজটা যে সব কিছু থাকলেই আসলে সব কিছু হয় না, মানুষের মন জয় করাটা এটা আসলে অন্যরকম একটা ব্যাপার। তো এই জন্যই আমি আসলে ব্যাপারটা শেয়ার করলাম এবং আরও কিছু উদাহরণ আছে, সেই সব ব্যক্তি বিখ্যাত ব্যক্তিদের আসলে উদাহরণ আমি দিতে চাচ্ছি না, অনেক বেশি সময় লেগে যাবে, জাস্ট একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাই বললাম। এছাড়াও আরও বড় বড় ব্যক্তিদের কথা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, সেগুলো আর আমি বললাম না, একজনের কথা বলে শেষ করলাম। তবে হ্যাঁ, নেক্সটে এই চ্যানেলে আসলে পার্সোনাল কথাবার্তাগুলো বেশি বলতেছি, ইনশাল্লাহ নেক্সটে আমি ফাইবার গিগ নিয়ে কথা বলবো, কারণ আমার কিছু স্টুডেন্ট জানতে চাচ্ছে যে তারা কীভাবে গিগ ওপেন করতে পারে, গিগ রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তী বিষয় নিয়ে আসবো। আর যেহেতু আমি এখানে অনলাইনে কাজকর্ম করি এবং অনেক কিছু শেয়ার করি, এটা আসলে কোনো ধারাবাহিকতা রক্ষা করেই যে সব কিছু করতে হবে সব কিছু প্রকাশ করতে হবে এমন কিন্তু নয়, যে কারণে আমি যখন যেটা আসলে ভালো লাগে সেটাই শেয়ার করার চেষ্টা করি, সেটাই বলি এবং চেষ্টা করি সব কিছুর মধ্যেই একটা শিক্ষণীয় কোনো একটা মেসেজ সবাইকে দেওয়ার চেষ্টা করি আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার এটা আসলে তার প্রতি ওনার প্রতি কারোর প্রতি অধিক ক্ষোভে করতেছি বিষয়টা তা না, ব্যাপারটা আমার কাছে খারাপ লাগছে, ব্যাপারটা আমাদের আসলে চেঞ্জ হওয়া উচিত, আমাদের ব্যবহারগুলো আসলে এমন কেন, একটু কি ভালো হতে পারে না, এটাই আর কি। তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরবর্তীতে আবারও দেখা হবে পরবর্তী কোনো অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।